বাংলাদেশ এরকম বিশেষ কোন মানে সংকটের অবস্থা আমাদের সামনে কোনদিনও আসেনি। তো আমরা আমরা আশা রাখি যে বিভিন্ন অফিস এবং বিভিন্ন যারা এনজিও আছে ওনারা প্রতিনিয়তি রক্তদান করবেন, যাতে আমাদের রক্তদানের যে আমাদের রক্তের যে ইয়াদের চাহিদাটা থাকে সেটা যাতে সবসময় পূর্ণ থাকে। এবং আমি আমি আশা রাখবো আপনারা যারা আজকের এই প্রোগ্রামটা যারা মানে সর্বাধিক সাহায্যের হাত বাড়িয়ে এই প্রোগ্রামটাকে যারা সাহায্য করেছেন যাদের প্রোগ্রামটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাদের কাছে আমি অনুরোধ রাখছি যে এই প্রোগ্রামটা যাতে আপনারা আবার ভবিষ্যতে উদ্যোগী হবেন, যাতে আমরা যাতে বছরে কমপক্ষে 3-4 মাস পরে পরে যাদের মিনিমাম যাদের 2 বা 3টা প্রতি বছর যাতে এরকম একটা অনুষ্ঠান করতে পারি, যাতে রক্তদানে আমরা বিশাল গর্ব যাতে সবসময় এগিয়ে থাকি। আর আমার সেই বিষয়ে আর কিছু বলার নেই। আমাদের যারা প্রযুক্তি এখন ধরি রক্তদান উৎসব, কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে আসে। তো আমি এইখানে রক্তদান সম্বন্ধে একটু আলোচনা করছি। রক্ত তারা দিতে পারে, রক্ত তারাই দিতে পারে যাদের বয়স 18 থেকে 65, যাদের কমপক্ষে ওজন 45 কেজি, এবং একজন রক্তদাতা 3 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে, 3 মাস মানে 90 দিন পর পর রক্ত দিতে পারে। পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 120 দিন, তার মানে 4 মাস পর পর, তার মানে পুরুষরা 3 মাস, মহিলারা 4 মাস পর পর রক্তদান করতে পারে। রক্তদান কেন করা হয়? পৃথিবীতে এখনো পর্যন্ত কৃত্রিম উপায়ে রক্ত তৈরি করা যায়নি, সেই জন্য কারোর রক্তের প্রয়োজন হলে মানুষকেই এগিয়ে আসতে হয়। রক্ত এমন একটা জিনিস যা কোথাও তৈরি হয় না, কারখানায় বা দোকানে কিন্তু পাওয়া যায়। সেই জন্য ধনী দরিদ্র যিনি হন না কেন, যার প্রয়োজন ওনার কোনো না কোনো মানুষ এসে ওনাকে বাঁচাতে হবে রক্ত দিয়ে। রক্তদান কতটুকু করা যায়? আমাদের শরীরে আমি ওজন করে বলছি, কিছু অতিরিক্ত রক্ত থাকে, তা হলো পুরুষদের ক্ষেত্রে রক্ত থাকে 76 ml পার কেজি বডি ওয়েট, মহিলাদের ক্ষেত্রে 76 ml পার কেজি বডি ওয়েট। তার মধ্যে আমাদের শরীরের কাজে লাগে 50 ml পার কেজি বডি ওয়েট, বাকি রক্ত পুরুষদের ক্ষেত্রে 26 ml পার কেজি বডি ওয়েট, মহিলাদের ক্ষেত্রে 60 ml পার কেজি বডি ওয়েট। এটা অতিরিক্ত থাকে যা শরীরের কোনো কাজে লাগে না, সেটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়। এটার পরে বিষাদ ব্লক সাক্ষরতা সমিতির উদ্যোগে যে রক্তদানের শিবিরের আয়োজন করা হয়েছে, উক্ত শিবিরে মঞ্চ উপস্থিত রয়েছেন আমাদের বিশাল ব্লকের মাননীয় চেয়ারপারসন তথা আজকের সভানেত্রী দোলন হাজারি মহোদয়া, রয়েছেন এই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় বিজয়ন্ত সরকার মহোদয়, রয়েছেন ডাক্তার মশাই সুব্রত লস্কর মহোদয় এবং রাজেশ দাস মহোদয় আমাদের সামনে উপস্থিত রয়েছেন, এই ব্লকের বিভিন্ন কর্মচারীবৃন্দ এবং অফিসারগণ, রয়েছেন সাংবাদিক বন্ধুগণ, প্রত্যেকে জানায় আন্তরিক অভিনন্দন। এবং বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত পঞ্চায়েতের বিভিন্ন প্রধান উপপ্রধান এবং অন্যান্য যারা এসেছেন আজকে রক্তদান দিতে, প্রত্যেকে আমি অভিনন্দন জানাচ্ছি। এতক্ষণ রক্তদান সম্পর্কে আমাদের ডাক্তারবাবু সুন্দরভাবে বলেছেন। আসলে রক্তদানের বিষয়টা প্রায় একই রকম কথা এসে যায়, তো এর মধ্যে আমি কিছুটা সংযোজন করতে চাই যে আমাদের রক্তদান একটা বিশেষ কারণে হয়, কারণ এই পৃথিবীতে সমস্ত কিছু অনেক কিছুই আবিষ্কারের জন্য যন্ত্র উৎপাদিত হয়েছে, যন্ত্র অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু রক্ত আবিষ্কার আজ পর্যন্ত করতে পারেনি, রক্ত আবিষ্কারের কোনো বিষয় হয়নি। যার জন্য রক্ত একমাত্র দেওয়ার দানের ফলেই পরিপূরক হয়ে থাকে, রক্তের অভাব নেই। আর বর্তমান বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থায় বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রের আবিষ্কারের ফলে মানুষের গতি বেড়ে গেছে, এবং এই গতি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত
রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং রোড অ্যাক্সিডেন্টের জন্য বেশি রক্তের প্রয়োজন। তার পরবর্তীকালে শৈল্য চিকিৎসার ক্ষেত্রেও রক্তের প্রয়োজন হয়ে পড়ে এবং অন্যান্য বিভিন্ন জটিল রোগের জন্য রক্ত প্রয়োজন, যেমন ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, এরকম বিভিন্ন রোগ আছে যেগুলোতে রক্তের প্রয়োজন হয়ে পড়ে, যে ডাক্তারবাবুরা বলেছেন। তা আমি বলতে চাই এই এই বিশ্বে যদি যত লোক বাস করে তার যদি 1% লোক রক্ত দান করেন তাহলে রক্তের ঘাটতি থাকবে না। যদি 1 জন লোক অর্থাৎ যতজন লোক বাস করে তার শতকরা 1 জন লোক যদি রক্ত দান করে তাহলে পৃথিবীতে রক্তের অভাব হবে না। শুধু তাই নয়, আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের এই পৃথিবীতে প্রতি 2 সেকেন্ডে 1 ইউনিট রক্তের প্রয়োজন হয়ে পড়ে। সুতরাং এই রক্ত আসবে কোথা থেকে? রক্ত আসবে আমাদের দানের ফলে, আমরা যদি দান করি তাহলে রক্ত আসবে। সুতরাং রক্ত দান করা একান্ত প্রয়োজন। ডাক্তারবাবু যেটা বলেছেন যে অঙ্গ দান কেবলমাত্র একবার করা যায়, একটা চক্ষু, একটা কিডনি, একটু লিভারের একটা অংশ একবার দান করা যায়, কিন্তু রক্ত প্রতিনিয়ত পুরুষদের ক্ষেত্রে 3 মাস অন্তর অন্তর, মহিলাদের ক্ষেত্রে 4 মাস অন্তর অন্তর দেওয়া যায়। এবং যেগুলো উনি বলেছেন যে অতিরিক্ত রক্ত দেওয়ার পরও আরো কিছুটা রক্তের ফলে আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয়, কারণ আমরা যখন রক্ত দেই আমরা জানি না আমার রক্তটা কার কাজে লাগবে, সে কোন ধর্মের লোক, কোন মজবের লোক সেটা আমরা জানি না। কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে আমি রক্ত দিয়েছি, আমার রক্তটা কারো না কারো উপকারে আসবে এবং আমি তাকে উপকার করতে পারলাম। কারণ টাকা পয়সা দিয়ে আমরা কম সংখ্যক লোককে উপকার করতে পারি, মুমূর্ষু রুগীকে টাকা দিয়ে উপকার করা যায় না, কিন্তু মুমূর্ষু রুগীকে যার রক্তের প্রয়োজন তাকে কিন্তু আমরা রক্ত দিয়ে আমরা তাকে উপকার করতে পারি। তো এটা মনে রাখা দরকার। আমি আরেকটা কথা বলবো যে আমাদের এই ত্রিপুরা আছে আমাদের স্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিগণ, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিশাল পঞ্চায়েত সমিতির তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা এতক্ষণ শুনছেন, আপনাদের মধ্যে ডাক্তারবাবু যে কথা বলেছেন এরপরে আমরা বলার আর বিশেষ কিছু থাকে না। উনি রক্তদানে কি উপকার সঠিক বলেছেন। আচ্ছা যাই হোক, আমি প্রথমেই বলতে চাই এখানে আমাদের বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান আজকের সভার প্রধান অতিথি বলেছেন আমরা মহিলারা রক্তদান দিতে মৈত্রীপূর্ণতা প্রকাশ করি, কিন্তু উনি বলা উচিত ছিল এই সমাজকে, এই পরিবারকে সুস্থ শিশু জন্ম দেওয়া মা বোনের প্রথম কাজ। সেদিকে আপনারা যারা আছেন, আপনারা ভাইয়েরা যারা আছেন, সবাই কাছে আমি বিনম্রভাবে অনুরোধ রাখবো আপনারা যথাসম্ভব রক্ত দিয়ে আমরা মা বোনের আপনারা সাহায্য করবো। কিন্তু এখানে আমাদের কাছে আমি আবারও আমি সবাইকে সবাই এই
এনটিসিএন নিউজ চ্যানেল সঙ্গে জুড়ে থাকার জন্য নিউজ অফ ত্রিপুরা এনটিসিএন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। নমস্কার।